সিদ্দিকা কবির রেসিপি থেকে মজার একটি রেসিপি তৈরি করে দেখাতে আমাদের সামনে হাজির হচ্ছেন সুহাসিনী সু অভিনেত্রী সাবেরি আলম। হ্যালো আপু, কেমন আছেন? হাই, ভালো। তুমি ভালো? আমি ভালো আছি। আমি একটু তোমাকে কারেক্ট করে দিই। হ্যাঁ, শিওর। আমার নামটা হচ্ছে সাবেরি আলম মোতা। ও, আই এম রিয়েলি সরি। ফাইন, জাস্ট ফাইন। তো আজকে আমরা সিদ্দিকা আপার রেসিপি থেকে কী রান্না হচ্ছে আমাদের? আমাকে একটু বইটা দাও। হ্যাঁ, শিওর। আমি একটা স্যান্ডউইচ করব, প্লেন চিকেন স্যান্ডউইচ। এখানে লাগবে ইনগ্রেডিয়েন্টস গুলো তো এখানে আছে। চিকেন লাগবে 2 কাপ, বয়েল করে নে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তারপরে সাদা গোলমরিচি গুঁড়ো লাগবে, পাউরুটি তো লাগবে, মাখন লাগবে, একটু চিনি লাগবে, লবণ লাগবে, যতটুকু ছোট করতে পারো, পাউরুটির মধ্যে যেন ঠিক মতো করে দেয়া যায়। মুরগির মাংসটা লাগবে 2 কাপের মতো। হ্যাঁ, একটা পুরো পাউরুটি যদি আমরা বানাতে চাই, করতে চাও। হ্যাঁ, লবণটা যেমন আন্দাজ মতো খান, অনেকে লবণ বেশি খায়, অনেকে কম খায়, চিনির ব্যাপারটাও। হ্যাঁ, আর মাখন 4 আউন্স, আর সাদা যে ইয়েটা সেটা 1 টিস্পুন, হোয়াইট সস যেটা সেটা 4 থেকে 5, আমার মনে হয় মাখনের পরিমাণই লাগবে। হ্যাঁ, আচ্ছা। দেন ইউ মিক্স ইট। আমার চিকেনগুলো কাটা হয়ে গিয়েছে। গ্রেট, তাহলে এটা এটার মধ্যে দিয়ে দিই। দিয়ে দিই, এটা বাটিতে তুলে ফেলি। চারটা দিক যেমন একদমই আটকানো থাকবে এটার। হ্যাঁ, আমি কি হেল্প করব? না না, থ্যাংক ইউ, প্লিজ। তুমি যেটা করেছো সেটা অনেকখানি, এটুকু আমাকে তো করতেই হবে। আমি তো নিজে অনেক রান্না ওনার কাছ থেকে শিখেছি, তুমি জানো, বিয়ের পরে। অনেক লাকি তাহলে। না, ওনার বই থেকে, এবং ওনাকে একটা অনুষ্ঠানে আমি দেখার পর আমি ওনাকে গিয়ে বলেছিলাম যে আমি আপনার কাছে এত গ্রেটফুল, অ্যান্ড শি ওয়াজ সারপ্রাইজড যে কেন, আচ্ছা আপনার কোনো ধারণা নেই, আমি আচার বানানো, সস বানানো সব কিছু, কারণ আমার হাজব্যান্ডের ট্রান্সফারেবল জব ছিল, সো আমাকে ঢাকা থেকে বাইরে থাকতে হচ্ছে। সো ওনার বই ছিল আমার একমাত্র ইয়ে। আমরা এটা বন্ধ করে দিচ্ছি। আমরা এটা কতক্ষণ স্যান্ডউইচ মেকার রাখবো? 5 মিনিট। এতক্ষণ কি লাগবে? আমার মনে হয় 2 মিনিটের মধ্যে হয়ে যাবে, কারণ না হলে ভেতরটা আবার বেশি সফট হয়ে যায়। তাহলে আমরা 2 মিনিট ওয়েট করছি। ওকে, আমার মনে হয় হয়ে গেছে। হয়ে গিয়েছে, একটা স্মেল পাচ্ছি আমি। ও, অনেক সুন্দর হয়েছে। আই হোপ ঠিকঠাক আছে। আমি স্মেলেই মনে হচ্ছে খুব ইয়ামি হয়েছে। আমি আমি আর বেই করতে পারছি না, খুব হট। তারপর আমি একটু ট্রাই করে দেখি। প্লিজ ম্যাম, আপনি একটা, আমার যে স্বাস্থ্য একটু কম খাওয়ার ভালো। ঠিকঠাক, একদম পারফেক্ট। থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে। ম্যাম, আপনার ব্যস্ততার মধ্যে আমাদের এত সময় দিয়েছেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। আর সেই সাথে আপনার জন্য ছোট্ট একটা উপহার হিসেবে আছে সিদ্দিকা কবির ম্যামের একটা বই। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। সকলকে অনেক অনেক ধন্যবাদ। ম্যাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, ওয়েলকাম। প্রথমে মুরগির মাংসগুলো পাতলা পাতলা করে কেটে নিতে হবে। তারপর 4 টেবিল চামচ মাখন পরিমাণ মতো লবণ, 1 চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া ও 4 টেবিল চামচ সাদা সস দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপর পাউরুটির উপর ভালোভাবে মিশ্রণটি মাখিয়ে স্যান্ডউইচ মেকারে 5 মিনিট রাখতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল প্লেন চিকেন স্যান্ডউইচ।